ভাটপাড়া পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কে রয়েছেন 5 জন মহিলা। গত 3-4 দিন ধরে মৌমিতা দাস বসুর বাড়ির জানলায় ঢিল ছোড়া হয়, ভেঙে যায় মৌমিতা দাসের জানলার কাঁচ। তারপর অকথ্য গালিগালাজ দিয়ে রোজ রাতে তার বাড়ির সামনে চিঠি ফেলে যায় রাতের বেলা। এবং তার যখন স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে জানায়, তারপরও তাদের পরিবারের সন্তানদের কিডন্যাপ করার হুমকি দেয়। এখন তাদের আতঙ্কে রাত কাটছে। মৌমিতার স্বামী পেশায় অটো চালক, তিনি এখন পরিবারে দুশ্চিন্তায় ভুগছেন। তবে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর সমর পাঠক তাদের আশ্বাস দেন, তিনি সর্বদাই তাদের পাশে আছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন কে বা কারার সাথে জড়িত আছেন। তবে তিনি বলেছেন এটি দুষ্কৃতীদের কার্যকলাপ। আজকে প্রায় 15-20 দিন ধরে মানে কিছু কিছু ঘটনা ঘটছে। যেমন আমাদের ওই ঘরের খাটটাতে, জানলার ধারে খাটটাতে হঠাৎ করে আগুন লেগে গেছে। আমরা সবাই এই ঘরে ছিলাম, আমি জানি না কিভাবে কি হয়েছে। তো আমি ভাবলাম হয়তো কেউ যাচ্ছিল বিড়ি খেয়ে, হাওয়ায় হয়তো বিড়ির একটা ফুলকি এসে পড়েছে, হয়ে গেছে, আমরা নিভিয়ে ঠিভিয়ে দিলাম। তার দুদিন পরে আমার হাজব্যান্ড কাজে গেছেন, আমার বাচ্চা পড়তে গেছে, আমি আর আমার মা টিভি দেখছি ঘরে বসে। এই জানলার কাজটা কেউ সপাটে কিছু একটা দিয়ে মারলো যে কাজটা ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল। আমরা সবাই মিলে খুঁজতে বেরোলাম, চিৎকার চেঁচামেচি করলাম, কাউকে ধরতে পারলাম না। আমরা অনেক লোক খুঁজছে কিন্তু কাউকে ধরতে পারছি না। তারপরের দিনকে এই জানলার কাজটা বাইরে দিয়ে ঢিল মারা হলো, যাতে কাজটা এখনও লেগে রয়েছে, কাজটা পুরো বাইরে দিক দিয়ে পুরো ফেটে গেছে। সেটাও আমরা খুঁজতে বেরোলাম, চিৎকার চেঁচামেচি করছি, ধরতে পারছি না কাউকে। তো সবাই মিলে আমরা আলোচনা করলাম যে তাহলে বাড়িতে পিছন দিকে একটা ক্যামেরা লাগিয়ে দেওয়া হোক, যে আসছে তাহলে ধরা পড়ে যাবে। তাহলে যে করছে সে হয়তো কথাটা শুনতে পেয়েছে। সেই ক্যামেরার কথাটা প্রথম দিন আমাকে চিঠিতে, একটা অকথ্য ভাষায় চিঠি লিখে পাঠানো হলো আমার নামে আর আমার ভাইজির নামে, যে আমাদেরকে রাস্তায় রেপ করা হবে। যথারীতি আমরা খুব ভয় পেয়ে গেছি যে আমাদেরকে তো আমাদের কাজে বেরোতেই হবে না। ওই মেয়েটি কলেজে পড়ে, সে কম্পিউটারে যায়, আমাকে আমার গৃহকার্যের জন্য বাইরে বেরোতেই লাগবে। যাই হোক, আমরা কাউন্সিলরের কাছে গেছি, সেটা নিয়ে পর্যন্ত লেখা রয়েছে। আমরা থানায় ডায়েরি করেছি, সেটা নিয়ে পর্যন্ত লেখা রয়েছে। সমর পাঠক তার কাছে গেছি, সেটা নিয়ে পর্যন্ত লেখা রয়েছে। পাড়ার অনেক দাদারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের নামে পর্যন্ত অকথ্য ভাষায় চিঠি আসছে। মানে এত অকথ্য ভাষা যা পারবো না কেন তো মুখে আনতে। চিঠিতে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে রেপ করা হবে, মুখে অ্যাসিড মারা হবে। এতদিন পর্যন্ত রেপ নিয়ে ব্যাপারটা ছিল, তো কালকে আমি চিৎকার করে করে বললাম যে রেপ নিয়ে বলা হচ্ছে, যদি ধরা পড়ে তাহলে বুঝতে পারবে যে তার কী শাস্তি হবে। কালকে রাত্রিবেলা চিঠি আসলো, আমাদের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হবে। তাহলে আমরা কোথায় যাবো? একদিন যদি রেপ হয়, একদিন যদি কিডন্যাপ হয়, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে একদমই তাই, আমার বাচ্চা পড়তে যায়, সে তো একা একাই পড়তে যায়, তাকে আমি কিভাবে প্রোটেক্ট করবো রাস্তায়? পুলিশকে জানিয়েছি, চাইছি যে করছে সে ধরা পড়ুক, যে করছে সে আমাদের নিজেদেরই কেউ। এই যে বাচ্চাগুলো নামগুলো লেখা রয়েছে, এগুলো নিজেরা ছাড়া কেউ জানতে পারবে না। কোনো কারণ বুঝতে পারছি না। আপনি পাড়ায় খোঁজ নিয়ে দেখুন, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই।